সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী সহ গ্রেপ্তার হওয়া 34 জনের মধ্যে 32 জন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গেল রাতে একে একে কারাগার থেকে বেরিয়ে আসেন তারা। মুক্তির আগে বিকেল থেকে কারা ফটকে অপেক্ষা করেন স্বজনরা। এর আগে বুধবার দুপুরে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে 32 জনের জামিন মঞ্জুর করা হয়। অন্য দুজন শিশু হয়, তাদের জামিন আবেদনের নথি শিশু আদালতে পাঠানো হয়। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি মামলা খারিজের দাবি জানান অভিভাবকরা। নাশকতা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গেল রোববার সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে বুয়েটের 24 শিক্ষার্থী সহ 34 জনকে আটক করে পুলিশ। তাদের সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।